নমস্কার, এসো গল্প শুনি চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকের গল্পটি হলো স্বপ্নদীপের লেখা খোলা চিঠি। গল্পটি লিখেছেন পল্লব পাল ও চন্দন কোটাল। তাহলে গল্পটি শোনা যাক। মা, আমি স্বপ্নদীপ বলছি। হ্যাঁ, স্বপ্ন ভাঙা স্বপ্নদীপ, আমি সেই স্বপ্নদীপ গো, সবার আলোচ্যের স্বপ্নদীপ। মা, তুমি কি নিথর হয়ে গেছো? কিছু কথা বলছো না কেন? তোমার চোখে আর জলও আসছে না, না মা? আমি নেই বলে তুমি খুব কষ্ট পাচ্ছ, না মা? তোমার একটা সন্তান চলে গেল ঠিকই, হাজারো স্বপ্নদীপের স্বপ্ন এবার সত্যি হবে মা। দেখো না দেখো, আজকেই কত নতুন নতুন আইন হলো, আর আমাদেরকে ওভাবে কিছুতেই কার্নিশ দিয়ে হাঁটতে হবে না। আমি যখন তোমায় ফোন করে বলেছিলাম, তুমি আমার কষ্টটা বুঝতে পেরেছিলে না মা? জানো মা, বারবার তোমার মুখটা মনে পড়ছিল। অনেক চেষ্টা করেছিলাম লড়াইয়ে টিকে থাকার, কিন্তু পারিনি মা। মা গো, হেরে গেলাম মানসিক অত্যাচারের কাছে। তোমায় বলেছিলাম বেশি দূরে তো না মা, যাচ্ছি তো যাদবপুর, আমি তো আবার ফিরব। তুমি দেখো আমি আবার ফিরব, হাজারো স্বপ্নের ভিড়ে বেঁচে থাকবে তোমার স্বপ্নদীপ। কলেজের ইমারতগুলো আগের জায়গাতেই থাকবে, শিক্ষানবিশের দল আবার নতুন স্বপ্ন চোখে আঁকবে। আচ্ছা, কারো দুচোখের স্বপ্ন দুঃস্বপ্ন হবে না তো আর? কারো স্বপ্ন খুন হতে হবে না তো নৃশংসতার ছিপে? কারো স্বপ্ন হারাবে না তো মৃত্যুর নির্জন দ্বীপে? নাকি আবার নিভবে স্বপ্নদ্বীপ? বলো, জবাব কে দেবে তার? আর যেন কোনো স্বপ্নদ্বীপকে অকালে ঝরে যেতে না হয়, তার এক বুক স্বপ্ন নিয়েই সেই খেয়াল আমাদেরকেই রাখতে হবে, র্যাগিং মুক্ত সমাজ গড়ে তুলতেই হবে। নমস্কার।